তাই যখন আমি রেস্টুরেন্ট খুলি তখন আমি চিন্তা ভাবনা করেছিলাম রেস্টুরেন্টের নাম দেব কলকাতা রাজবাড়ি প্রতিটা থালিতে প্রায় কুড়ি পঁচিশ রকম আইটেম থাকে সেখানে আপনি ইলিশও পাবেন সেখানে আপনি চিংড়িও পাবেন সেখানে আপনি মাছের মাথা দিয়ে ডালও পাবেন সেখানে মুড়িঘণ্টও পাবেন এটা দেখে খুব ভালো লাগে তারা বেসিক্যালি শাড়ি পরে আসেন বা ধুতি পরে আসেন দুর্গা পুজোর যে পাঁচটা দিন সেই পাঁচ দিন একেবারে আলাদা আলাদা রকম থালি রাখি নমস্কার আমি সুমিতা ঘোষ আমি বর্তমানে একটি রেস্টুরেন্ট চালাই যার নাম কলকাতা রাজবাড়ি এটি দেশপ্রিয় পার্কের কাছে রয়েছে তো আজকে আমি আমার কথা বলতে এসেছি আমার লড়াই বা আমার স্ট্রাগেল কীভাবে আমি আজকে এই কলকাতা রাজবাড়ি রেস্টুরেন্টকে একটা জায়গায় এনে দাঁড় করিয়েছি আমি যেখান থেকে বিলং করি আমি প্রত্যন্ত একটি গ্রাম থেকে বিলং করি আমার নিজের দেশের বাড়ি জয়নগর সেখানে আমার পক্ষে এই জায়গায় এসে পৌঁছানোটা এত সহজ ছিল না কারণ আমি যে পরিবারে বড় হয়ে উঠেছি ভীষণ সংস্কার আর ভীষণ গোড়া পরিবার সেখান থেকে আমি আমার কেরিয়ারের জন্য মাত্র হেল্প পাইনি আমাকে পরিবার ছেড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল কলকাতায় এবং পরবর্তী জীবনে আমি পড়ানো শুরু করি আমি টিচিং করতাম বহু বছর বহু বছর পড়িয়েছি কলকাতায় বিভিন্ন বাড়ি গিয়ে গিয়ে পড়াতাম পড়িয়ে পড়িয়ে নিজে সঞ্জয় করেছি এরপর আমি আমার ম্যারেড লাইফ যেটা কাটিয়েছি স্পেন্ড করেছি সেটাও খুব খুব খারাপ ছিল সেই জায়গার মধ্যে দিয়ে আমি কিন্তু আমার স্ট্রাগলটাকে থামিয়ে রাখিনি এরপরে বা চলতে থাকে এইভাবে এভাবে জীবন চলতে 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 আমি পড়াটাও কন্টিনিউ করতে থাকি করতে করতে হঠাৎ করে একদিন লকডাউন হয়ে যায় তারপর পড়ানো বন্ধ সমস্ত কিছু বন্ধ রোজগারপাতি বন্ধ সমস্ত কিছু বন্ধ হয়ে গেল এভাবে একটা বছর বাড়িতে বসে থাকা এবং তার সঙ্গে তিক্ত জীবন সমস্ত কিছু নিয়ে আমি একেবারে নাজেহাল অবস্থার মধ্যে ছিলাম পুরো লকডাউন তারপর লকডাউন যখন শেষ হচ্ছে হঠাৎ করে আমার মাথায় এলো আমি রান্না করতে খুব ভালোবাসি অ্যাকচুয়ালি তো সেই জায়গা থেকে আমার মাথায় এলো এবার না বসে থেকে আর টিউশন তো নেই কি করব তো একটা হোম ডেলিভারি স্টার্ট করা যাক এটা চিন্তাভাবনা করেই জায়গা দেখতে শুরু করি জায়গা দেখতে দেখতে কলকাতার রাজবাড়ি আজকে যে জায়গাতে রয়েছে সেই জায়গাটা আমার চোখে পড়ে এবং তখন আমি আমার জীবনের প্রতিটা মানে সঞ্চয় যতটুকু আমি সঞ্চয় রেখেছিলাম বা যতটুকু সঞ্চয় করতে পেরেছিলাম এত বছরে যখন থেকে কলকাতায় আসি তারপর থেকে সেই সমস্ত সঞ্চয় লাগিয়ে দিই রেস্টুরেন্টের পেছনে এবং লাগিয়ে দিয়ে আমি রেস্টুরেন্টটা ওপেন করি আফটার লকডাউন জাস্ট তখন লকডাউন খুলছে দু হাজার একুশের এপ্রিল মাস এবং তখনই আমি বুঝে উঠতে পারিনি যে আদৌ যদি না চলে আমার রেস্টুরেন্ট তখন আমার কি হবে তখন আমি সেটা ভাবিও নি আমি যদি না চালাতে পারতাম তাহলে হয়তো আমাকে গাছতলাতে দাঁড়াতে হতো কারণ আমার সাপোর্ট করার মতো কেউ ছিল না আমার বাবা মা পাশে ছিলেন না আমার অন্য কেউ আসেছিলেন তো সেই জায়গা থেকে আমি রেস্টুরেন্টটা স্টার্ট করে ফেললাম রিস্কি এবং টাচুড খুব কষ্ট করে ডিজিটাল মার্কেটিং নিজে একা দেখেছি রান্না নিজে একা দেখেছি সমস্ত কিছু একা দেখে খুব সামান্য লোকজন নিয়ে রেস্টুরেন্টটা স্টার্ট করে ফেলি এবং প্রচণ্ড সকাল থেকে রাত অবধি পরিশ্রম করতাম পরিশ্রম করে 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 আমি একটা জায়গায় আস্তে আস্তে পৌঁছাতে থাকি এবং দেখি খুব অল্প দিনের মধ্যেই রেস্টুরেন্টটা বেশ চারদিকে সারা ফেলে দিয়েছে এবং মোটামুটি মানুষের ভালোবাসা আমি পেতে থাকি এর সঙ্গে আমার পার্সোনাল লাইফে কিন্তু প্রচুর টানাপোড়েন চলতে থাকে কারণ পার্সোনাল লাইফ নিয়ে আমি ভীষণ ভীষণ স্ট্রাগলে ছিলাম এবং সেখানে বিভিন্নভাবে আমি অসুবিধার সম্মুখীন হই এবং রেস্টুরেন্ট চালাতেও আমি বিভিন্নভাবে অসুবিধা ভোগ করতে থাকি পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু তাতেও আমি থেমে থাকিনি কোনোভাবে কোনো কিছুই আমাকে থামিয়ে রাখতে পারেনি আমি পরিশ্রম করতে থাকি সমস্ত কিছু ঝামেলা নিয়ে এবং দিনে দিনে আস্তে আস্তে আরও রেসপন্স বাড়তে থাকে রেসপন্স বাড়তে বাড়তে মোটামুটি একটা জায়গায় এরপর দু হাজার একুশের পুজো চলে আসে পুজোতে আমি অসম্ভব সুন্দর রেসপন্স পাই আমার রেস্টুরেন্টের আর আমার এই রেস্টুরেন্টের মেন থিম আমি যেটা রাখলাম যেটা চিন্তা করেছিলাম যে বাঙালি আর বাঙালির কালচার আর বাঙালির খাওয়া দাওয়া সবটুকুর মেলবন্ধন আমি এখানে করব। তাই যখন আমি রেস্টুরেন্ট খুলি তখন আমি চিন্তাভাবনা করেছিলাম রেস্টুরেন্টের নাম দেব কলকাতা রাজবাড়ি তার কারণ এখানে পুরোপুরি আমার যে রেস্টুরেন্টটা এটা একটা থিম বেস্ট এখানে রয়েছে যেটা এখানে আগেকার দিনে জমিদার বাড়ির একটু অ্যাম্বিয়েন্স দেওয়ার চেষ্টা করেছি আর খাওয়া দাওয়া একদম অথেন্টিক বাঙালি সেখানে আপনি ইলিশও পাবেন সেখানে আপনি চিংড়িও পাবেন সেখানে আপনি মাছের মাথা দিয়ে ডালও পাবেন সেখানে মুড়িঘণ্টও পাবেন সেখানে ডাব চিংড়ি পাবেন বিভিন্ন অথেন্টিক রান্না এবং আমার রেস্টুরেন্টের মেন থিম যেটা সেটা হচ্ছে থালি ছোট ছোট থালি এবং ছোট ছোট মধ্যবিত্তের নাগালের মধ্যে এবং টপ লেভেলের বড় থালিও রয়েছে সমস্ত কিছু মেলবন্ধন করে আমি একটা ফর্ম দেওয়ার চেষ্টা করেছি যেখানে বাঙালির কালচার আর বাঙালির খাওয়া দাওয়া দুটো একসঙ্গে মিল করা যায় তো সেই জায়গা থেকে খুব ভালো রেসপন্স এবং মানুষজন যখন আমার রেস্টুরেন্টে আসে এটা দেখে খুব ভালো লাগে যে তারা বেসিক্যালি শাড়ি পরে আসেন বা ধুতি পরে আসেন বা পাঞ্জাবি পায়জামা পরে আসেন সেটাতে আমি ভীষণ খুশি কারণ পুরোপুরি আমার কালচারটা আমি এখানে আনতে পেরেছি তো সেটা নিয়ে আমি বেশ আমার বেশ ভালো লাগে যখন দিনের শেষে দেখি মানুষজন এখানে খুব মজা করে এইভাবে অথেন্টিক বাঙালি পোশাকে এসে এখানে খাওয়া দাওয়া করছেন সেটাতে ভীষণ ভালো লাগে আর এখন তো এই সিজনটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে সময়টায় দাঁড়িয়ে আছি একেবারে দুর্গা পুজোর আবহাওয়া দুর্গা পুজো চারদিকে প্যান্ডেল হয়ে গেছে দুর্গা শুরু হয়ে গেছে চারদিকে শিউলি ফুলের গন্ধ মা দুর্গা আসছেন এই রকম সময় কিন্তু কলকাতার রাজবাড়িতে আমরা একটা স্পেশাল থালি রাখি এবং দুর্গাপুজোর যে পাঁচটা দিন সেই পাঁচ দিন একেবারে আলাদা আলাদা রকম থালি রাখি এবং তাতে প্রতিটা থালিতে প্রায় কুড়ি পঁচিশ রকম আইটেম থাকে সেগুলো বিভিন্ন রকম বাঙালি অথেন্টিক পদ দিয়ে সাজানো থাকে থালিগুলো তো এটাতেও কিন্তু মানুষজন অত্যন্ত ভালোবাসেন এই যে প্রথাটা চলে আসছে প্রতি বছর আজকে এই এই বছর দাঁড়িয়ে আমরা তিন নম্বর দুর্গা পদার্পণ করেছি তিন নম্বর দুর্গাপুজোতে দাঁড়িয়েও আমি দেখছি মানুষের ভালোবাসা কোথাও কম হয়নি মানুষ কিন্তু এই যে ব্যাপারটাকে রাজবাড়ির এই যে প্রতিদিনের আলাদা আলাদা সুন্দর সুন্দর থালি এইগুলোকে খেতে কিন্তু ভীষণ ভালোবাসেন একটা জিনিস আমি বলতে চাই বা বলতে পারি বা যেটা দেখছি সেটা দিয়ে অভিজ্ঞতা যেটা হয়েছে যে রেস্টুরেন্টে আসলে বাঙালি রেস্টুরেন্টে আসলে বেসিক্যালি মানুষজন কিন্তু ইলিশ আর চিংড়ি এই দুটোকে কিন্তু ভীষণ ভালোবাসেন ভীষণভাবে ইলিশ চিংড়ি পোলাও মাটন এইসব কম্বিনেশনগুলো খেতে ভীষণ ভালোবাসেন তবে আমি প্রথম থেকে খুব ফুডি তো সেই জায়গা থেকেই রান্না করতে ভীষণ ভালোবাসা আর আমি ফুড নিয়ে প্রচুরভাবে মানে ঘাঁটাঘাঁটি করেছি বা বিভিন্ন জায়গায় গিয়ে খেয়েছি তো সেই জায়গা থেকে আমার মনে হয় বেঙ্গলিক কুইজিন সবচাইতে বেশি ইন্টারেস্টিং কারণ বেঙ্গলি কুইজিনের কিছু কিছু পদ অনেক পদ যেগুলো আমরা বাড়িতে বহুদিন আগে খেতাম সেগুলো হারিয়ে যাচ্ছে তো সেই পদগুলোকে কিন্তু আমি আমার রেস্টুরেন্টে রাখার চেষ্টা করেছি একদম অথেন্টিক টেস্ট দিয়ে যেই জায়গাটা দিয়ে কিন্তু একদম অথেন্টিসিটিটা বজায় থাকলে যেটা আমিও হয়তো অনেক রেস্টুরেন্টে গিয়ে খুঁজেছি পাইনি একটা কথা বলে রাখি যেটা আমি জীবনে শিক্ষকতা করেছি চাকরি করেছি এখন ব্যবসা করছি সঙ্গে পার্সোনাল লাইফটাও আমার খুব ভালো নয় কিন্তু একটা কথা বলার যে স্ট্রাগল সব জায়গাতেই থাকবে ভীষণভাবে স্ট্রাগল করতে হবে বেসিক্যালি মেয়েদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে কিন্তু স্ট্রাগল করলেও এগিয়ে যাও আর হ্যাঁ থ্যাংকস জোস্টক আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আজকে এত বড় একটা প্ল্যাটফর্মের জন্যই আমি আমার কথা বলতে পারলাম যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন